এই পৃথিবীতে সে রাষ্ট্রশক্তি বলেন, কোন প্রতিষ্ঠান বলেন, কোন ব্যক্তি বলেন, যে কোন দল বলেন, যারা নিজেরা আল্লাহর বিধান মানে না, অন্য কেউ মানবে মানতেও দেয় না, ওটা আরবিতে কি? তাগুত। এই তাগুতের সাথে যাদের সম্পর্ক আছে এটা আপনাকে আগে বাদ দেওয়া লাগবে। একটু কঠিন হয়ে যাচ্ছে না? না না, এই বাদ দিয়ে দেব না মানে কবুল করেননি, তার বাস্তব ধারণা আব্দুল্লের নৌবাই এলাকা কিন্তু ইমান এনেছিল, কিন্তু তাগুত ছেড়ে না দিয়ে উপরে উপরে ইমান এনেছে, ভেতরে ভেতরে আবু জাহেলের সাথে লাইন ছিল। আপনি ভালো, আমিও জানি আপনার বউ পর্দায় থাকে, ব্যবসা হালাল, কিন্তু এমন মানুষকে আপনি সাপোর্ট করেন তলে তলে, যার চরিত্র শয়তানের চাইতেও খারাপ। দ্বিতীয় নম্বর বিচারের স্টেপ যখন বানাবে আল্লাহ, এবার একা ডাকবে না, প্রতিটি মানুষকে এবার তার নেতার সাথে ডাক দেব। আগে নেতা, এরপরে কর্মী, আপনার কি মনে হয় বলেন তো, আপনি যে নেতৃত্ব মানেন যার পেছনে আছেন, কিয়ামতে আল্লাহ যদি ওর সাথে আপনাকে দেখে, তা আপনার মন কি বলে, আপনাকে আল্লাহ মাফ করার মতো? না, আপনি এখন যদি বলেন না, আপনি তো ধরা খাবেন, তা বলছো ঠিক, তার একটা ঢিল করা আমি কি বলছে টের পাচ্ছে? কিয়ামতের ময়দানে আপনাকে প্রথমে আল্লাহ একা ডাক দিয়েছিলেন, দ্বিতীয় স্টেপে আর একা না, নেতা সহ ডাকবে, আগে নেতা এরপরে কর্মী। সামনে যে আছে ওকে দেখে যদি আল্লাহর রাগ হয়ে যায়, আপনার পর্যন্ত যাবে? বলুন, জ্ঞানী মানুষ যারা তাদের জন্য ইশারা যথেষ্ট, এরপরেও যদি কেউ বলেন আমি বুঝি না, এদিকে আসেন আসেন। আগে আপনাকে তাগুত ছেড়ে ইমানের দাবি করা লাগবে, নয়তো আপনার ইমান আল্লাহর কাছে কোনো মূল্য নেই। কোন মানুষ যদি তাগুত ছেড়ে দিয়ে ইমান আনতে পারে, হযরতে বেলাল যেমন তাগুত ছেড়ে দিয়ে ইমান এনেছিলেন, তার বুকের উপরে যে পাথরগুলো চাপা দিয়েছিল ওই অবস্থায় তিনি আমার আল্লাহর নাম ভুলেননি, জোরে বলেন সুবহানাল্লাহ। আর উনি যদি তাগুত ছেড়ে না দিয়ে ইমান আনতেন, পাথর না টেরাকের চাকা বাঁশ ঠলে ওনার ইমান চলে যেত। আল্লাহ আমাদেরকে কথাগুলো অনুধাবন করা তুমি তাওফিক দাও, জোরে বলেন আমিন। তাহলে ঈমান আগে আনা, আগে তাগুত ছাড়া, তাগুত ছেড়ে দিয়ে যদি কেউ ঈমানের দাবি করে, এই মানুষগুলোকে নবীজির প্রথম দায়িত্ব ছিল আনি আবুদুল্লাহ, আল্লাহর ইবাদত করো। এবার কার ইবাদত? ইবাদত এই শব্দটা ব্যাপক অর্থবোধক একটা শব্দ, পুরা কোরআনে আমি আল্লাহর নবীর আপনি সাজাবেন, দেখবেন পুরা মানব জীবন নয় শ্রেণীতে ভাগ করা, এই নয় শ্রেণীর প্রত্যেকটা জায়গায় আপনার ইবাদত লাগবে। আমার এই যে মোবাইলটা চলছে, মোবাইলের আসল নাম্বার কয়টা? পরে যে নয়টা বললাম সব সিমে আছে, বলেন এই নয়টার ভেতরে যদি একটা উল্টা পাল্টা হয় কল কিন্তু যতই দিন আমার কাছে আসবে না, আসবে না?
রংপুরের এক মহিলা 16 সালের দিকে কল দিয়েছে রাত 2টা আই হ্যালো তুমি কোথায় রংপুরে ধরে মানে তোমার মনে নেই কি মনে থাকবে দেখো রংপুরে অন্য জায়গায় আসার কথা ছিল সারা দিন আমি অপেক্ষা করলাম আসলে না আমি কি আসব আমি কুষ্টিয়া থেকে মাওলানা আমির হামজা হোসেন আজ্জা রংপুরের এই মহিলা সব নাম্বার বলছিল একটু উপরে টিপ লাগবে নিচে টিপ লেগে গেছে এই কারণে যদি রংপুরের ওই মহিলা রাত 2টার সময় তার প্রেমিকাকে না প্রেমিককে না পেয়ে আমারে পায় আপনারা এখন যে 9টা বিষয় আমি পরান দিয়ে বলবো 8টা ঠিক আছে 1টা আপনার ঠিক নেই আপনার জীবনের এবাদত বন্দেগীগুলো সব শয়তানের দপ্তরে জমা হয়ে জাহান্নামে যাওয়া লাগবে যাবেন তো যদি যেতে না চান আমি একটা একটা করে এবার থিওরিগুলো বলবো খালি মোবাইল তুলবেন লিখে নেবেন বাড়িতে যে যদি ভাবুক চিন্তা থাকে চিন্তা করবেন দেখবেন আপনার এবাদত বন্দেগী জমা হচ্ছে কোথায় কোরআনের প্রথম শব্দ হচ্ছে তোমরা এবাদত করো ব্যক্তিগত জীবন থেকে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াবুরুকুম মান দাল্লা ইযা হাদাইতুম ইলা আখির আয়া এটা সূরা মায়েদার 105 নম্বর আয়াত 7 নম্বর 12 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আছে আল্লাহ বলেন ঈমানদারেরা আগে নিজেকে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচাও আগে নিজেকে নিয়ে ভাবো নিজেকে পরিবর্তন করো নিজের চিন্তা যদি প্রতিটি মানুষ বাংলাদেশে শুরু করে তাহলে এই দেশ জান্নাত হতে বেশি সময় লাগার কথা না কেন বললাম এই কথা আমি হাসেছে 70 লক্ষ মানুষ এক জায়গায় পেয়েছিলাম আরাফাতের ময়দানে কিন্তু কোন গন্ডগোল কোন মারামারি হইছে লাঠালাঠি গলা গালি গালাগালি তো দূরের কথা কে উস বিষ করে না কেন করে না প্রতিটি মানুষ ওখানে আছে নিজের চিন্তা যে আল্লাহ আমার কি হবে তাই না প্রতিটি মানুষ ওখানে চিন্তা করে আল্লাহ আমার কি হবে আমাকে মাফ করবেন তো এখানে দেখা যায় লাঠি লাগলেও কিছু বলে না মনে হয় পোষা বিড়াল ওইরকম পরিস্থিতি পরিবেশ যদি প্রতিটি মানুষ বাংলাদেশে তৈরি করতে পারে এটাও একটা আরাফাতের ময়দান হয়ে যাবে এখানে ব্যক্তিগত জীবনের এবাদত শুরু করা লাগবে ব্যক্তির নিজের থেকে আমি আসলে ব্যক্তি হিসাবে কেমন আসলে আমার নিজের দিকে তাকালে আমাকে মানুষ মনে হয় তো এরপরে শব্দটা খেয়াল করে এরপরে শব্দ কি এখানে হাফেজ নেই সরমায়দা 105 নম্বর আয়াত ইয়া আয়ুহাল্লাযীনা আমানু আলাইকুম আনফুসাকুম লা ইয়াবুরুকুম মান দাল্লা এই যে মান দাল্লা নবীজি এখানে আল্লাহর শব্দটা দাল্লা আগল্লা নেই আগল্লা মানে আল্লাহ নিজে গোমরা করে দেয় আর দাল্লা মানে নিজেই নিজেকে গোমরা করে ফেলে আপনি এই পৃথিবীতে যদি কোনো বন্ধুকে বান্ধবীকে আপনার আশপাশে যারা আছে তাদেরকে অন্যায় কাজ থেকে বিরত রাখার চেষ্টা করার পরও যদি বিরত না হয় তাহলে আপনার ওই বন্ধু আর আপনার ওই কলিগের যে অন্যায় অবৈধ কাজ ওর জন্য আপনি আর দায়ী থাকবেন না ও আপনাকে গোমরা করতে পারবে না অফিস আদালতে হয়তো আপনার উপরে যারা আছে তারা ঘুষ খাচ্ছে আপনি বারবার তাদেরকে বলার পরেও নিষেধ করার পর উপদেশ দেওয়ার পরে শোনে না এই যে উপদেশ দেওয়ার পরে যারা শোনে না তাদের ওই গোমরাহি তাদের ওই অবাধ্যতা আপনার কোনো ক্ষতি করতে পারবে না আপনি যদি নিজেকে নিজে প্রত্যেকটি মানুষ চিন্তা করে এই দেশটা সত্যি ভালো হওয়া সম্ভব ইবাদত শুরু করা লাগবে সর্বপ্রথম কোন জায়গা থেকে নিজের থেকে